ভালো ভালো তুলসী ভালো ভালো তুলসী ভালো ভালো তুলসী ভালো ভালো তুলসী সঙ্গে কি কেউ এসেছে নাকি ভালো ভালো তুলসী সঙ্গে কি কেউ এসেছে নাকি ভালো ভালো তুলসী আমার আধারানি এসেছে তুলসী কোনে কথাই বলছে না যে দেখুন তুলসী কি কথা বলছে বলছে না গোবিন্দ এত করে বলছে বলছে এই তুলসী এ ধনি চতুরী না করো চাতুরী শপথি লাগোয়ে তোর শোনো আমি শপথ করে তোমাকে বলবো কি বলবো জানো আমি শপথ করে এই কথাটাই বলবো এ ধনি চতুরী না করো চাতুরী শপথি লাগোয়ে তোরে রাধারে কুশল কহিয়া সকল শীতল করো হোমরে আমার রাধারানী কুশল পাত্রা বলি পান্তা শীতল করো তুমি তো জানো না সেজে বিনোদিনী দিবস রজনী সেজে বিনোদিনী দিবস রজনী অন্তরে জাগই মরে অন্তরে জাগই মরে অন্তরে জাগই মরে অন্তরে জাগই মরে শুকিলে স্বপ্নে দেখি আসে জনে শুকিলে স্বপ্নে দেখি আসে জনে অন্তরে খেলা করে আর অন্তরে খেলা করে অন্তরে খেলায় মরে অন্তরে খেলায় মরে রাধায় আমার ধ্যান রাধায় আমার ধ্যান রাধায় আমার ভজনের মুগতি রাধায় আমার ধ্যান জ্ঞান মূলমন্ত্র উপাসনার মূল দিবা রাধাবিনে বাঁচতে নারী এবার সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে আর মধুর করিয়া বলে মধুর করিয়া বলে আর মধুর করিয়া বলে সে যে বিবাহ দিনী রাধা কুণ্ড তীরে বসে থাকো কুণ্ড তীরে বসে থাকো বসে বসে নামে জপতে থাকো কুণ্ড তীরে বসে থাকো বসে বসে নামে জপতে থাকো কুণ্ড তীরে বসে থাকো নাম জপিলে নামি পাবে নাম জপিলে নামি পাবে নামে নামি মিলাইবে নাম জপিলে নামি পাবে নামে নামি মিলাইবে নাম জপিলে নামি পাবে থাকো সরসী কূলে এবার তুলসী কি করলে একটা মালা লাগবে কই মানে আনছে মালা এবার রাধারানীর অর্পিত মালতী ফুলের মালা ওই মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিলেন তুলসী আর কর্পূর মিশ্রিত তাম্বুল তুলসী মালা পরিয়ে দিচ্ছে গোবিন্দকে সবাই একটু উলুক ধরে যায় ধনী করবেন হরে কৃষ্ণ হরে হরি আরে বা কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দের আধরের সেবা দিয়ে দিচ্ছে কর্পূর মিশ্রিত তাম্বুল মালাটি প্রসাদী করে গোবিন্দ এবার তুলসীর কাছে দিয়ে দিলেন মালা খুলে তুলসীকে দিতে হবে
গোবিন্দের গলার মালা তুলসীর কাছে দিলেন। কর্পূর বিস্তৃত অধরাপৃত তাম্বুল প্রসাদী তুলসীর কাছে রাধা রানীর জন্য দিলেন। তুলসী গোবিন্দের অর্পিত প্রসাদী বস্তু নিয়ে ওদিকে যাবন মন্দিরে প্রত্যাবর্তন করলেন। গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে রইলেন। এবার তুলসী চলে গেল রাধা রানী, রাধা রানী ললিতা বিশাখা শুনি ললিতাকে ডেকে ডেকে বলছে, ও ললিতা তোর তুলসী ফিরে আসবে না। ললিতা যখন এমনি করে বলছে অমনি তুলসী পুষ্পগঞ্জ মালার সহিত এবার ফিরে এসেছে। ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা এদিকে আয়, ভালো নৃত্য করতে পারে কে, চল আস এদিকে। তুলসী ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা এবার তুলসী ললিতাকে ডেকে ডেকে বলছে, ওরে ওই ধর ধর বালা পর তুলসী এনে ছেড়ে ধর ধর বালা পর তুলসী এনে ছেড়ে ধর ধর গন্ধ লেগে আছে ধর ধর মালা গন্ধ লেগে আছে ধর ধর মালা গন্ধ লেগে আছে ধর ধর লেগে আছে ধর ধর মালা মালা এবার হ্যাঁ তুমি এদিকে তাকাও, এই যে মাই ওদিকে রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে, একটু ভিডিওর দিকে ফলো করে করতে হবে। আমাদের মাঝে ভিডিও চ্যানেল থেকে কৃষ্ণ সারথী আমার দাদা তিনি আছেন, আমি জানি না এখানে আমার কৃষ্ণ সারথীর পক্ষ থেকে এসেছে কিনা, তবে কৃষ্ণ সারথীর দাদা আমার অনেক অন্তরের কাছের লোক। আপনারা সবাই যারা প্রোগ্রামগুলো দেখবেন কৃষ্ণ সারথীর নামে চার্জ দিয়ে আপনারা বাড়ি বসে যার যার অ্যাম্বিয়র ছেড়ে দেখতে পারবেন। এগুলা আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আমার দাদা এমনিভাবে এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার মধ্যে থেকে রাধা গোবিন্দের লীলা গুণকীর্তনই যেন তার চ্যানেলে দেখাতে পারে। হরে কৃষ্ণ। এবার কি করলেন, গোবিন্দ বসতে হবে, হয় না আমি ডাকবো। এবার কি করলেন ললিতা, এবার রাই কণ্ঠে গুঞ্জমালা পরায় ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা পরায় ললিতা, চম্পক যুগল করিতে হব তনু সীতা, হব তনু সীতা, চম্পক যুগল করিতে হব তনু সীতা, গুঞ্জমালা পরায় দিল, গুঞ্জমালা পরায় দিল, গুঞ্জমালা
हरे कृष्ण सबाई देखें वास्तवी आजकल सजा और एम दिन सजा क्योंकि एक है ना कि राधारानी सजा ना कि आगे दिन मत हो আজকের সাজের একটু ভিন্নতা এসেছে তাই না এমন সাজ সেজেছে যে সাজ দর্শন করে গোবিন্দ যেন একেবারে ভুলে যাবে মোহিত হয়ে যাবে কিন্তু পূজার দ্রব্যায়জন কেমন করে যাবে উপায় আছে জটিলা মায়ের যদি অনুমতি না পাওয়া যায় কিছুতে যেতে পারবে রাধারানী বললেন এই তুলসী এই তুলসী আমি কেমন করে যাব আয়োজন জটিলা মায়ের অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না
ঘরে তো বাঁধেনি, তাকে তো আমার বন্ধুর সঙ্গে দেখা। এ কথা বলতে না বলতেই তুলসী কি করলে, তুলসী একটি ছলনার কথা বললে। রাধে, আমি তোকে একটি ছলনা শিখিয়ে দিচ্ছি। ছলনা শিখিয়ে দিলে শোন শোন, তুই তোর মায়ের কাছে অনুমতি আনতে যাবি, তবে কি কি করবি, কেমন ভাব করবি জানিস? এবার জটিলা নিকটে যায়া বিনোদী বিলাই, এবার জটিলা নিকটে যায়া বিনোদী কান্দিতে কান্দিতে কহে কি কহব ভাই, কান্দিতে কান্দিতে কহে কি কহব ভাই, বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা তুমি কাঁদছো কেন, আরে বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা তুমি কাঁদছো কেন, আরে বৌমা তোমার কি বা হলো, বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা তোমার কি বা হলো, বৌমা তুমি কাঁদছো কেন, বলছো মা বাবা আমাদের মাঝে জটিলা মানুষ হয়ে গিয়েছে। ও বৌমা, ও বৌমা তুমি আমাকে কাঁদছো কেন, আরে রাধারানী কাঁদছে, রাধাতে রাধারানী যখন কাঁদছে, রাধারানীর কান্নায় সইতে না পেরে এবারে জটিলাও সঙ্গে কাঁদিতে লাগলো, জটিলাও সঙ্গে কাঁদিতে লাগলো, জটিলা সঙ্গে কাঁদিতে লাগলো, জটিলাও সঙ্গে কাঁদিতে লাগলো, এইবার এই কান্না দেখে জটিলা বা সঙ্গে কাঁদিতে লাগলো, তোমার এই কান্না দেখে জটিলাও সঙ্গে কাঁদিতে লাগলো, জটিলাও সঙ্গে কাঁদছে কাঁদতে কাঁদতে, ও রাতে কাঁদতে কাঁদতে এবারে রাধারানীকে ডেকে বলছো, ও বৌমা, হা বৌমা, হা বৌমা তুমি কি দেখে কাঁদছো বলো তো। রাধারানী বলছে, মা কি দেখেছি, বাবা আমি দেখেছি দেখেছি স্বপ্নতে আমার দলে, দেখেছি স্বপ্ন অতি অমঙ্গল, দেখেছি স্বপ্নতে আমার আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে, আমার শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। এ কথা শুনে জটিলা বলছে, ও বাবা, হা বাবা আমার আইনের অমঙ্গল, তুমি কি শুধু এই সবই দেখেছো, আরো কিছু দেখেছ? বলছে না মা আমি আরো দেখেছি কি, স্বপনে সূর্য বুঝ আশীর্বাদ বারে, হ্যাঁ স্বপনে সূর্য বলে আশীর্বাদ বারে, পতির মুক্তি করিনু আমি কালে রোপা বলে, পতির মৃত্য পত্র আমি কালে রোপা বলে, আমার ধারা পতি বেঁচে উঠলো, ধারা পতি বেঁচে উঠলো, ধারা পতি বেঁচে উঠলো, ধারা পতি বেঁচে উঠলো, সূর্যদেবের আশীর্বাদে রাধারানী বলছে, মাগর অতি মুক্তি করেছি সূর্যদেবের আশীর্বাদে অনুমতি দাও, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, মনোহরা কয় সত্তরা বিলম্বের কাজ নাই। রাধারানী আজ্ঞা পেল, আজ্ঞা পাওয়া মাত্র সখীদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে দুইটা থালা দেন হরিবল, এবার সখীগণ কি করেছে, পূজার বারণ নালা নিয়ে এবার সূর্য পূজা যাত্রা করছে, মস্তকে নিতে হবে তিনজনের মাথা, হ্যাঁ এই যে সখীগণ পূজার বারণডালা নিয়ে এবার জটিলাবাকে খুশি করবার জন্য ওই পূজার মন্দিরে গিয়ে সবাই ধ্বনি করছে, হরে কৃষ্ণ মায়ের, আপনারাও কিন্তু ধ্বনি করবেন,
কি বলে ধ্বনি করছে জয় শ্যাম বাবা জয় শ্যাম বাবা জয় শ্যাম বাবা জয় শ্যাম